রাজ্য বজেট কু বিরোধ করেছেন বিরোধী সাংবাদিক সম্মিলনী করে বিজেডি নেত্রী লেখাশ্রী সামন্ত সিংহার কহিছেন বজেটে সরকার কোনসি নুয়া যোজনা আনি নাহান্তি কেবল পুরুণা সরকারক যোজনা কু হটাইবা পাই উদ্যম করেছেন বিজেডি বিধায়ক গৌতম বুদ্ধ দাস এহাকু পুরুণা বহিরে নুয়া মলাট বলি কহিবা সহিত বজেটে চমক নাহি বরং চতুরতা অছি বলি কহিছেন কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি কহিছেন কেবল না বদলিছি আউ কিছি নাহি ওড়িয়া অস্মিতা কৌথিবা বিজেপি সরকার বিজুবাবুঙ্ক নারে থিবা যোজনার না বদলাইবা রাজ্যবাসীঙ্কু আঘাত দেইছি। ২০২৪ এবং ২০২৫ আর্থিক বর্ষ পাই রাজ্য সরকার বজেট উপস্থাপন কলে এবং এতে গোটে প্রকার সরকার কহিবাকু চাইলে কি ভিজন ২০৩৬ এবং সবকা সাথ সবকা বিকাশ কিন্তু দেখিবে বিরোধী মানে মধ্যে আকু সিধা সলক কইছেন্তি কি কিছি নুয়া নাই কেবল কপি পেস্ট মধ্যে করা যাইছে বিয়ার ভিতর আমার সহিত জড়ি হইছেন্তি বিজেডির বিধায়ক গৌতম বুদ্ধ দাস সিধা সলক আলোচনা করিয়া গৌতমবাবু আমি টিকে আরম্ভ আপন প্রতিক্রিয়া নেওয়া চাহিবু যে বজেট কু নেইকি আপন কেমতি রিয়াক্ট করিবে আপন বজেট কু কেমতি দেখুছেন দেখন্তু মু তো কহিবি এই যে রাজ্য সরকার যে বজেট আনিছন্তি এটা পুরোনা বহিরে নুয়া মলাট এথিরে যদি আপনার দেখিবে তা দুই দিন পূর্বরু যে বজেট আসছিল কেন্দ্র সরকারক সেথিরে সে ওড়িশাকু ললিপপ ধরাইছিলে এমানে পপকর্ন ধরাইছন্তি পপকর্ন ফুটলা ভলিয়া কিছু চমক সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু এতে চমক নাই চতুরতা অধিক আছে আন্তরিকতা নাই অসহিষ্ণুতা অধিক আছে আপনার দেখিবে সবু যোজনা মানবর আমার যে পূর্বতন মুখ্যমন্ত্রী লে নবীন পট্টনায়ক তাঁক সময় ২৪ বর্ষ ধরিকি বিশেষ করে বিগত পাঁচ বর্ষের যে যোজনা সব হয়েছিল সে যোজনা কু লোকপ্রিয় যোজনা কু সেমানে কপি পেস্ট করেছেন এবং তার না বদলাইছেন আগর আমি দেখুলু সেমানে বিভিন্ন রঙ বদলাউলে বিভিন্ন সে লক্ষ্মী বসর রঙ হোক কি ওমফেড ক্ষীরের রঙ হোক এবে সেমানে না বদলাইছেন প্রায় ৪০-৪২টি যোজনার না বদলাইছেন এবং লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সমস্তে জানি ভাবুচন্তি যে ওড়িশাবাসী কিছু বুঝতে না এই প্রকার গোটে ধারণা তাঁর ভিতরে বোধ সৃষ্টি হয়েছি সেইপাই সে বজেটে ওড়িশার যে মুখ্য প্রসঙ্গগুড়ি অ মুখ্য সমস্যাগুড়ি কৃষি হোক শিল্প হোক কি শিক্ষা হোক প্রত্যেক ক্ষেত্রে কিছু নূয়া করা বদলরে অতি তরবরিয়া ভাবে না বদলাইকি আমরি যোজনা রাখিছেন এবং কিছু কেন্দ্র সরকারঙ্কর যে যোজনা যেগুলা অপরিণামদর্শী যোজনা আছে বা যেটা ইনএফেক্টিভ যোজনা আছে সে যোজনাকে আমার সহ মিশাইবা চেষ্টা করছেন এই যে যোজনা হল গোপবন্ধু জননায়ক যোজনা যেভাবে পাঁচ লক্ষ এবং দশ লক্ষ মহিলা সুবিধা মধ্যে সমান সুবিধা মিলবে হয়তো পুরা যোজনাটা যেমিটি বেনিফিসিয়ারি সেটি বেনিফিসিয়ারি সে তো দেওয়া সে বাধ্য সে যদি সেটি ন করবে গোপবন্ধু না করছেন বহু ভালো কথা কিন্তু বিজু আউ গোটে না গোপবন্ধু না করে তো সে উৎকলমণি গোপবন্ধু কোণ সম্মান দৌঁচ বিজুবাবুঙ্ না বদলাইকি এতে ওড়িশাবাসী তার বিচার করবে দেখন্তু প্রতিশ্রুতি পালন করছেন বলে আপনার জানিযে কিছুদিন পরে যে সুভদ্রা যোজনার সে দশ হাজার কোটি টাকা রাখছেন ৫০,০০০ টাকা লেখা দিয়া গেলে দশ হাজার কোটি টাকা কত জনকে দিয়া যাব হিসাব করলে ২০ লক্ষ মহিলা দিয়া যাব গোটিয়ে পরিবার গোটিয়ে দশ লক্ষ পরিবার ওড়িশার অনেক গোটিয়ে পরিবার জনে মহিলা মধ্যে পাইবে না অর্থাৎ সে ৮০-৮৫% মহিলা এর বঞ্চিত হবে তো সে কোণ প্রতিশ্রুতি দিয়ে সবু মহিলা মিলব যে সুভদ্রা যোজনার ৫০,০০০ টাকার ভাউচর দৌঁচান তেমন ইয়ে প্রতিশ্রুতি কিছু না প্রতিশ্রুতি জনা পড়ব সে পয়সা রাখছেন সমৃদ্ধ কৃষক যোজনার ৫,০০০ কোটি টাকা রাখছেন যদি দিয়ে বহুত ভালো কথা আমি তাকে স্বাগত করবু কিন্তু আমি দেখা কথা যে ধান লিফটিং কেতে হচ্ছে যেত ধান আমি কৃষকঠার কিণুলু সেই যোজনার বা পূর্বর সেতিক ধান যদি কিণিকি ৩১০০ টাকা দিয়ে পারলে কুইন্টাল পিছা বহু ভালো কথা অভিযোগ কলে কি পূর্ব সরকার কিছু যোজনা করুলে তা কেবল গ্রাসরুটে প্রণয়ন হয়ে খালি গোটে প্রচার প্রসার করলে আমি সেটা আগুক নবু সেই কিছু যোজনা না মধ্যে পরিবর্তন হবে সে কথা ওড়িশাবাসী জাঁচান মু আপনার এমিটি ১০০ যোজনার না গণাই পারিবি যার প্রচার প্রসার হোক কি লোক পাখে বাস্তবের তার সেবা পৌঁছুলা সেটা লোক জাঁচান পৌঁছুলা বলে তো ২৪ বর্ষ ধরে লোক সরকার রাখলে লোক পরিবর্তন করেছেন মানে নুহে সে যোজনা কার্যকরী হল লোক ভিতরে যে মিছ প্রচার করা হয়েছিল সুভদ্রা যোজনা তার গোটে উদাহরণ যে আমি সবু লোক ৫০,০০০ টাকার ভাউচর দেবু বিজুড়ি ৩০০ ইউনিট দেবু কোটি অছি ৩০০ ইউনিট বিজুড়ি বজেটে অছি কি সে বিষয়ে তো ভুলে যাইছেন সি গোটে চঞ্চকতা লা সেটা মধ্যে এক্সপোজ হয়ে যাই বজেটে যা তাঁর কহা কথা লা যে পুরোনা যোজনা কেবল নূর উপরে অনা যাই যেহেতু এ যোজনার মধ্যে বা বজেটে সেভাবে কিছু নূয়া পদক্ষেপ নাই কিংবা আখিদৃশ্য পদক্ষেপ নাই ক্যামেরা পর্সন মানস পট্টনায়ক অজেশ মল্লিক নিউজ ৮ ওড়িয়া।
ନୂଆ ସରକାରଙ୍କର ପ୍ରଥମ ବଜେଟ୍ ଥିଲା, ଅନେକ ଲୋକଙ୍କର ଆଶା ଆକାଂକ୍ଷା ମଧ୍ୟ ରହିଥିଲା। ତେବେ ବଜେଟ୍କୁ ଯଦି ତର୍ଜମା କରାହଉଛି, ଦେଖାହଉଛି ଅନେକ ଯୋଜନାର ମଧ୍ୟ ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରାହେଇଛି, ଅନେକ ନୂଆ ଯୋଜନା ମଧ୍ୟ ଆସିଛି। 265,000 କୋଟି ଟଙ୍କା ଅର୍ଥାତ୍ ପୂର୍ବାପେକ୍ଷା ମଧ୍ୟ ବଜେଟ୍ର ଆକାର ବୃଦ୍ଧି ହୋଇଛି। ଆକୁ ଅନେକ ଦିଗରୁ ମଧ୍ୟ ଅନେକ ବିଶେଷଜ୍ଞ ମଧ୍ୟ ତର୍ଜମା କରୁଛନ୍ତି। ତେବେ ଏ ସଂକ୍ରାନ୍ତରେ କଂଗ୍ରେସର ବରିଷ୍ଠ ବିଧାୟକ ତାରାପ୍ରସାଦ ବାହିନୀପତିଙ୍କ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା। ସାର୍, ପ୍ରଥମେ ଜାଣିବାକୁ ଚାହିଁବି ବଜେଟ୍କୁ ନେଇକି ଆପଣଙ୍କ ରିଆକ୍ସନ୍, ପ୍ରାରମ୍ଭିକ ରିଆକ୍ସନ୍ ଟିକେ ଜାଣିବାକୁ ଚାହିଁବି। ବଜେଟ୍ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ଭଲ ହେଇନି, ଖାଲି ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରିଛନ୍ତି। ଆପଣ ଦେଖନ୍ତୁ, ସେମାନେ କହିଥିଲେ ଯେ ଆମେ 3,000 ଟଙ୍କା ବୁଢ଼ା ବୁଢ଼ୀର ପେନ୍ସନ୍ ଦେବୁ। ଯେଉଁମାନେ ପେନ୍ସନ୍ ପାଉଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ 1,000 ଟଙ୍କା, ଅନ୍ୟ ରାଜ୍ୟରେ 3,000 ଅଛି କୋଟେ, 3,500 ଅଛି କୋଟେ, ଏବଂ 2,500 ବି କୋଟେ ଅଛି। ଇଏ କହିଲେ ଆମେ ହୋଲସେଲ୍ 3,000 ଦେବୁ, କିନ୍ତୁ 80 ବର୍ଷ ପରେ ଆଙ୍କେ 3,500 ଦେବେ, ଯେଉଁଟାକି ବର୍ତ୍ତମାନ ଆମର ପାଖାପାଖି 2,000 ଟଙ୍କା ସେମାନେ ପାଉଛନ୍ତି, 1,500-2,000 ଟଙ୍କା ପାଉଛନ୍ତି। ଆଉ ବଢ଼େଇଲେ କ'ଣ, କେତେ ଟଙ୍କା ଆସିଲା ସରକାରଙ୍କୁ, ସମସ୍ତେ ପାଇପାରିବେ ନାହିଁ। ଇଏ ହେଉଛି ପ୍ରଥମ କଥା, ଯେ ଏଇଟା ସେମାନେ ନିର୍ବାଚନ ପ୍ରତିଶ୍ରୁତିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଫେଲ୍ କରିଛନ୍ତି। ଫ୍ଲାକ୍ସି ପ୍ରୋଗ୍ରାମ ଗୁଡ଼ିକ ଥିଲା, କାଳିଆ କଥା କୁହନ୍ତୁ, ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନା, ଏ ଯୋଜନାର ନାଁ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛି। ଶୁଣନ୍ତୁ, ଖାଲି କାଳିଆ ଯୋଜନାର ନାଁ ପରିବର୍ତ୍ତନ କଥା ପଡ଼ିନି, ଏଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଜୁ ବାବୁଙ୍କ ନାଁରେ ଯାହା ଥିଲା ସବୁ ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରିଦେଲେ। ଯେହେତୁ ବିଜୁ ବାବୁ ଏ ମାଟିର ସନ୍ତାନ, ଆମର ଗର୍ବ ଆଉ ଗୌରବ, ତାକୁ ବି ସେମାନେ ପରିବର୍ତ୍ତନ ନାଁଟାକୁ କାଟିଦେଲେ। ଏଇଟା ସମସ୍ତଙ୍କ ମନରେ ଗୋଟେ ଆଘାତ ଲାଗିଛି, ଯେ ଓଡ଼ିଆ ଯେ ସ୍ୱାଭିମାନୀ, ତାଙ୍କ ମନରେ ବି ଆଘାତ ଲାଗିଛି। ନୂଆ ସରକାର କହୁଛନ୍ତି ଯେ ସବକା ସାଥ ସବକା ବିକାଶ, ସମସ୍ତଙ୍କୁ ନେଇ ଆଗରେ ଚାଲିବୁ, 2036 ଭିଜନକୁ ଲକ୍ଷ୍ୟ ରଖି ବଜେଟ୍ କରାହେଇଛି। ଶୁଣନ୍ତୁ, 2036 କରନ୍ତୁ, 2057 କରନ୍ତୁ, ଆଇନରେ ଆମର କିଛି କହିବାର ନାହିଁ। ଲୋକଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ କ'ଣ ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଲୋକଙ୍କୁ ଆବଶ୍ୟକତା ଅଛି ସ୍କୁଲ ମାନେ ଖୋଲିବା, ଲୋକଙ୍କୁ ଦରକାର ଅଛି ମାଷ୍ଟର, ଲେକ୍ଚର, ଡାକ୍ତର, ସେଇଟା ନାହିଁ, ଖାଲି ହାୱା କରୁଛନ୍ତି। ମେଡିକାଲ କଲେଜ, ପିଜି କୋରାପୁଟ ଶହୀଦ ଲକ୍ଷ୍ମଣ ନାୟକରେ ପିଜି ଖୋଲିବା କଥା, ତାକୁ ଆଗେ ରଖୁନାହାନ୍ତି। ନୂଆ ନୂଆ ୟୁନିଭର୍ସିଟି ତିଆରି କରିବା କଥା, ସେଇଟା କରୁନାହାନ୍ତି। ନୂଆ ନୂଆ ଆପଣଙ୍କର ଯେଉଁଟା ବିଇଡି ସିଟି ଡାଇଟ, ପିଲାମାନଙ୍କୁ ଜିଲ୍ଲା ଭିତ୍ତିକ ନିଯୁକ୍ତି, ସେଇଟା ଆଙ୍କର ଏଜେଣ୍ଡାରେ ନାହିଁ। ଯେଉଁଟା ଅନ୍ଗୋଇଂ ପ୍ରୋଜେକ୍ଟ ରହିଥିଲା, ଆପଣ ମେଟ୍ରୋ କଥା କୁହନ୍ତୁ, ଅଲଗା ଯେଉଁ ପ୍ରୋଜେକ୍ଟ ତାକୁ ତ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବା ପାଇଁ ଅଲରେଡି ଆଲୋକେସନ୍ ରହିଛି, ଏଗୁଡ଼ା ଭାବୁନାହାନ୍ତି? ଏଗୁଡ଼ା ଅନ୍ଗୋଇଂ ସବୁଯାକ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବା ପାଇଁ ନାହିଁ। ଆପଣ ଦେଖନ୍ତୁ, ବ୍ରହ୍ମପୁର ଠୁ କୋରାପୁଟ ଗୋଟେ ନ୍ୟାସନାଲ ହାଇୱେ ଠୁ ଅଧିକ ବର୍ଡର ଗୋଟେ 4-ଲାଇନ୍ର ଗୋଟେ ପ୍ରୋଜେକ୍ଟ ଥିଲା, କାହିଁ ନାହିଁ ତାହିଁରେ କାହିଁ ଦେଇନାହାନ୍ତି କୋଷ୍ଟେଲ, ସେଇଟା ହେଉଛି ସେଇଟା ଗୋଟେ କଥା, ସେଇଟା ଦେଇନାହାନ୍ତି। ପୂର୍ବ ସରକାର ଶେଷ ବଜେଟ୍ ଉପସ୍ଥାପନ ହୋଇଥିଲା, ଆଉ ଏ ନୂଆ ସରକାର ପ୍ରଥମ ବଜେଟ୍, ଆକୁ ଯଦି ଦୁଇଟିର ଏକ କମ୍ପାରିଜନ୍ କରିବେ, ଆପଣ କଂଗ୍ରେସର ଭିଉଟା ଆପଣ ମଧ୍ୟ ଦେଖିଛନ୍ତି, ଦୁଇଟି ବଜେଟ୍କୁ ଆପଣ ଦେଖିଛନ୍ତି? ଦୁଇଟି ଯାକ ବଜେଟ୍ ଦେଖିଛେ, ଏମାନେ ଖାଲି ନୂଆ ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରିଛନ୍ତି ଏବଂ ତାହେଲେ 5% 10% ଲେଖେ ବଢ଼େଇଛନ୍ତି। ବେନିଫିଟ୍ ଓଡ଼ିଶାର କିଛି ଲାଭ ନାହିଁ, କିଛି ବେନିଫିଟ୍ ନାହିଁ, ଯେ ସେତେ ତାଙ୍କେ 24 ବର୍ଷ ଯାହା କରିଛନ୍ତି, ଆଙ୍କେ ବି 9 ବର୍ଷ ଥିଲେ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ, ଏବେ ମଧ୍ୟ ତାହା କରିଛନ୍ତି। ସିଧାସଳଖ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରୁଥିଲେ, ତାରାପ୍ରସାଦ ବାହିନୀପତି ଥିଲେ। ତେବେ ବଜେଟ୍ ଯେତେବେଳେ ନୂଆ ସରକାର ବଜେଟ୍ ଆଣିଛନ୍ତି, ଅନେକ ଦିଗକୁ ମଧ୍ୟ ଏଥିରେ ଦୃଷ୍ଟି ଦିଆଯାଇଛି, କିନ୍ତୁ ୟାର ଭିତରେ ସେ ମଧ୍ୟ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା କରୁଥିଲେ ଯେ ବଜେଟ୍ ଆଗାମୀ ସମୟରେ କେତେ ଦୂର ବେନିଫିଟ୍ ହେବ ଏବଂ ବଜେଟ୍ରେ କ'ଣ ରହିଛି, ସେ ସମୟରେ ତାଙ୍କର ଅନୁଭୂତି ମଧ୍ୟ କହୁଥିଲେ। କ୍ୟାମେରା ପର୍ସନ ମାନସ ପଟ୍ଟନାୟକ ସହ ଅଜିତ ମଲ୍ଲିକ, ନ୍ୟୁଜ୍ 18 ଓଡ଼ିଆ। ଗତକାଲିର ଯେଉଁ ବଜେଟ୍ ଆମେ ଶୁଣିଲେ, ସେ ବଜେଟ୍ରେ ମୋତେ ସେମିତି କିଛି ଡାଇରେକ୍ସନ୍ ଦେଖାଗଲା ନାହିଁ, କୌଣସି ଦିଗ ଦେଖାଗଲାନି, ଯେଉଁ ଦିଗରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ ଏହି ବଜେଟ୍କୁ ଉପସ୍ଥାପନା କଲେ। ନା କୋଉଠି ରାଜ୍ୟକୁ 1 ନମ୍ବର କରିବା କଥା କହିଛନ୍ତି, କିନ୍ତୁ ଯେତେ ବଜେଟ୍ରେ ଯେତେ କଥା ଉପସ୍ଥାପନା କଲେ, ସେଥିରୁ କୌଣସି ଗୋଟେ କଥାକୁ ଯୋଡ଼ିଲେ ସିଏ ରାଜ୍ୟକୁ 1 ନମ୍ବର କରିବା ଦିଗରେ କାମ କରିବ ନାହିଁ। ଏବଂ 1 ଟ୍ରିଲିୟନ୍ ଇକୋନୋମି ଯେଉଁ ପରିକଳ୍ପନା ମାନ୍ୟବର ନବୀନ ପଟ୍ଟନାୟକ କରିଥିଲେ, ସେହି ଦିଗରେ ମଧ୍ୟ ଏହି ବଜେଟ୍ ଏ ରାଜ୍ୟକୁ ଆଗକୁ ନେଲା ଭଳିଆ କିଛି ଜଣାପଡ଼ୁନାହିଁ। ଯେଉଁ ଗରିବ ଯେଉଁଟା କହୁଛେ, ଅନ୍ନଦାତା ଗରିବ ଯୁବବର୍ଗ ଏବଂ ମହିଳା, ଯେଉଁ 4 ପିଲର୍ସ ଆମେ କହୁଛେ, ସେମାନଙ୍କ ପାଇଁ ବିଶେଷ କରି ଏ ବଜେଟ୍ରେ ଆମେ ପ୍ରଦାନ କରିଛେ, ବ୍ୟବସ୍ଥା କରିଛେ, ଯେଉଁଟା ଗତବର୍ଷ ବଜେଟ୍ ତୁଳନାରେ ଯିଏ
ଲଗାତର ଭାବରେ ଚବିଶ ବର୍ଷର ସରକାର ଏ ବଜେଟ୍ ପରେ ବଜେଟ୍ କରିଛନ୍ତି ଏବଂ ସେ ବଜେଟ୍ର ସାଇଜ୍ ମଧ୍ୟ ଯାହା ଥିଲା ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି, ଏଥର ସେ ସାଇଜ୍କୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ବଢ଼ିଛି ଏବଂ ସେଥିରେ 15%ରୁ ଅଧିକା ବଜେଟ୍ ସାମଗ୍ରିକ ଭାବରେ ବଢ଼ିଛି।